সমুদ্র সৈকতে বাড়ি কেনা চায় গাজা উপকূলের কাছে অন্তত একটি প্লটের স্বপ্ন দেখা ইসরায়েলিরা এখন ভাবতে শুরু করেছেন তাদের দীর্ঘপ্রত্যাশিত বসতি বাস্তবে রূপ নিতে হয়তো খুব বেশি দেরি নেই যুদ্ধ এখনও শেষ হয়নি প্যালেস্টাইনিদের রক্তে ভেজা গাজায় থাকতে প্রস্তুত এমন 500 পরিবারের একটি তালিকা তৈরি হয়েছে জানা গেছে উপকূলের প্লটগুলি এরই মধ্যে বুকিং সম্পন্ন হয়েছে কারণ সোনালি বালির আকর্ষণীয় সুন্দর উপকূল যদিও অধিকাংশ ইসরায়েলি গাজায় নিজেদের পুনর্বাসনের বিরোধিতা করে আসছে তবে 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে একটি গ্রুপ বেশ সক্রিয় হয়ে উঠেছে তাদের একজন ড্যানিয়েলা ওয়েস 78 বছর বয়সে ওয়েস নাচালা বা স্বদেশ নামে একটি র্যাডিক্যাল সেটলার সংগঠনের প্রধান তার ভাষায় তেল আবিব থেকে তার বন্ধুরা বলে রেখেছে গাজা উপকূলের কাছে প্লট রাখতে সে যেন না ভোলে 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে কয়েক দশক ধরে ইহুদি বসতি স্থাপন করে চলেছে ওয়েস ও তার সংগঠন এবার যুদ্ধ শুরুর পর গাজায় ফিরে চলো শিরোনামের লিফলেট বিতরণ করা হচ্ছে ইসরায়েলিদের মধ্যে বলা হচ্ছে এখন যেখানে 23 লাখ প্যালেস্টাইনির বাস তাদের অনেকেই অনাহারে একদিন এই জায়গাটিও ইহুদিদের হবে আরবরা গাজা উপত্যকায় থাকবে না থাকবে কেবল ইহুদিরাই ইসরায়েলি মন্ত্রিসভারও কেউ কেউ মনে করেন গাজা এখন বসতি স্থাপনের জন্য উপযুক্ত তাদের মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতা মারবিন গাভির যিনি নিজেও একজন বসতি স্থাপনকারী বিন গাভিরের মতে যদি আর 7 অক্টোবর দেখতে না চায় তাহলে গাজায় ফিরে জমির নিয়ন্ত্রণ ইসরায়েলকেই নিতে হবে যদিও এ ধরনের পরিকল্পনা জাতিগত নির্মূলকেই ইঙ্গিত দেয় তারপরও কট্টর ইহুদিদের বক্তব্য ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য এর বিকল্প নেই বিশ্ব সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক আইনের অধীনে বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করা হয় গাজা এখনও পুরোপুরি ফাঁকা হয়নি তবে প্রায় 6 মাসের ইসরায়েলি বোমা বর্ষণের ফলে এর বেশিরভাগই বিরান করে ফেলা হয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 32,000-এর বেশি প্যালেস্টাইনি এরই মধ্যে নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু জাহিদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক